আজকে আমাদের তিনটি প্রসঙ্গ নিয়ে আলোচনা হবে একত্রে। খুব ভালো ভালো বিষয় প্রত্যেককে বলবো, সঙ্গে থাকুন শেষ অবধি। প্রথমেই আলোচনার যে বিষয়টা, প্রথম বিষয় আজকের, সেটা হচ্ছে যে যারা নিজের স্বার্থ ছাড়া চলে না তাদের সাথে কিভাবে চলবে না। এই জগতে এক শ্রেণীর মানুষ এমন পাবেন যারা নিজের স্বার্থ ছাড়া এতটুকু চলবে না, অন্যের উপকার করছে যেটা দেখছেন তার মধ্যেও নিজের স্বার্থ লুকিয়ে রেখেছে, এতটুকু ভালো কাজ করলেও তার নিজের স্বার্থ আর খারাপ কাজ করতে তো বাধেই না। আমিও ব্যক্তিগত জীবনে এমন মানুষ বহু দেখেছি, এক কথায় স্বার্থপর মানুষ। আপনি পরিবারের মধ্যেও দেখতে পাবেন এমন মানুষ, আপনার পরিবারের মধ্যেই আছে যে শুধু নিজের স্বার্থটা দেখতে চায়, আত্মস্বার্থ, এদের সাথে চলবো কি করে, এরা তো কাজই কাজ পুরোলেই পাজি। ঠিক সেই শ্রেণীর মানুষ, এরা শুধু নিজেরটুকু বুঝতে চায়, তাই আপনি দুঃখ পাবেন, আপনি কষ্ট পাবেন। এদের সঙ্গে একটা বিশেষ কায়দা করে চলতে হবে, আপনাকে কখনো দ্বন্দ্ব তর্ক এই মানুষদের সাথে কখনো জড়াবেন না দ্বন্দ্ব তর্কে। আসলে মানুষকে ব্যবহার করতে জানতে হয়, আপনার কাছের মানুষ, আপনার আত্মীয়, আপনার পরিজন হতে পারে এই প্রকৃতির। যদি এমনটা হয়, আপনি মনে মনে জানেন যে এই মানুষটা শুধু তার স্বার্থে চলে, তাহলে তার থেকে প্রতিদান, কৃতজ্ঞতা এগুলো আশা করবেন না কখনো। তাহলে তার সাথে কেমনভাবে চলবো আপনি নিজেই বুঝতে পারছেন, কোনো প্রতিদান, কোনো কৃতজ্ঞতা এগুলো আশা করা যাবে না। আপনি প্রতি মুহূর্তে মনে মনে এটা জানেন যে এ যে কোনো সময় ঠকাতে পারে, আমাকে যে কোনো সময় ছুরি মারতে পারে তার নিজের স্বার্থের জন্য, এই সতর্কতা নিতে হবে। আর কি চাই আমাদের, দেখুন জগতে সবাইকে যদি এইভাবে ত্যাগ করতে শুরু করি আমি একা হয়ে যাব, জীবনে কেউ নেই, কারণ কেউ এখন সম্পূর্ণ একদম নির্ভুল মানুষ কেউ নয়, সবাই আমরা প্রত্যেকে কম বেশি ভুলে পড়ি। তাহলে কি করবেন? তাহলে তাকে কাউন্সেলিং করবে। আর কিছু মানুষের একদম আমি বলি বংশগত, জন্মগত ত্রুটি রয়েছে, চারিত্রিক ত্রুটি রয়েছে, যেটা স্বয়ং ভগবান এলেও তাদেরকে কখনো পারবেন না, সেক্ষেত্রে তার থেকে দূরত্ব বজায় রাখবো, সাবধানতা বজায় রাখবো। জীবনে সাবধানতার অভাবগুলোই কিন্তু সমস্যাগুলোকে আরও বাড়িয়ে তোলে। এই যে অন্যে আমাকে কষ্ট দেয়, যে স্বার্থপর মানুষগুলো যাদের নিয়ে কথা বলছি, যারা নিজের স্বার্থ ছাড়া একটু নড়ে না, এদেরকে অহেতুক খোশামত করবেন না, অহেতুক তেল দেওয়ার কোনো দরকার নেই, বরঞ্চ এদেরকে বাদ দিয়ে আমি কী করে জীবনটাকে সাহায্য চলতে পারি। আর বাড়ির মধ্যে এমন মানুষ পাবেন, আপনার বাড়ির মধ্যে পাবেন যে স্বার্থ ছাড়া চলে না, তাকে তেল দেওয়াটা কমান দেখুন, ঠিক হয়ে যাবে, এতে গা তার জ্বলবে ঠিকই কিন্তু আস্তে আস্তে ঠিক হবে। কিছু মানুষ তো আছে যারা ঠিক হবে না, তাদের জন্য আমি কষ্ট পেয়ে কোনো লাভ নেই আমার। এইভাবে সামনের দিকে এগিয়ে চলতে হবে, এই বিষয়ে এইটুকু কথাই বলবো, সবাই মাথায় রাখলেই চলবে। এইবার আজকের দ্বিতীয় বিষয়, আজকের দ্বিতীয় বিষয়টাও খুব সুন্দর। আজকের দ্বিতীয় বিষয় বলছেন যে মুক্তি পাবো কীভাবে। আমরা জীবনে মুক্তি পেতে চাই সবাই, কিন্তু যখন জীবনটা যন্ত্রণাময় হয়ে ওঠে, প্রত্যেকে চিন্তা করি কী করে এই জীবন যন্ত্রণা থেকে মুক্তি পাবো। কেমন যন্ত্রণা? স্বস্তি বার্তায় প্রতিদিন জীবনের নানা অধ্যায়, নানা কথা দর্শক বন্ধুরা জানান। স্বামীর দ্বারা অত্যাচারিত, স্বামী অন্যের সঙ্গে পরকীয়ায় লিপ্ত, স্বামী স্ত্রীর উপর মারধর করেন, অত্যাচার করেন, এই ঘটনা বহু আসে দেশ জুড়ে। সবাই আমরা ওই নারীর উপর অত্যাচার, বধূ নির্যাতন, এগুলো আইনও তাদের পাশে আছে। যদি দেখেন এগুলো সবাই একদম বলবো যে দল, মত, ধর্ম সবাই নির্বিশেষে পাশে দাঁড়াবেন, উদার চেতা মানুষ। আচ্ছা এটাও জানেন তো যে ছেলে মেয়ে সমান অধিকার চাই বলছে, পুরুষ নির্যাতনের শিকার। এই কথাটা স্বস্তি বার্তায় বারবার আলোচনা হয়, অনেকে পছন্দ করেন, অনেকে করেন না, বিরূপ প্রতিক্রিয়া দেন। ছেলেরাও আজকে নির্যাতনের শিকার, নির্যাতিত। দেখুন আজকে স্বস্তি বার্তায় জানাচ্ছেন, বলছেন আমার বৈবাহিক জীবনে স্ত্রীর দ্বারা প্রতি মুহূর্তে অপমানিত, লাঞ্ছিত, নির্যাতিত হচ্ছি মানসিকভাবে, শারীরিকভাবে। কিন্তু সন্তান আছে, সন্তানের মুখ চেয়ে কিছু বেরিয়ে আসতে পারছে না, কি করণীয়? দেখুন স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কেউ স্বামী অর্থাৎ প্রভু আর একজন দাস এই ভাবটা নেই, দুজনের আত্মিক মিলন, মনের মিলনটা দরকার, সেইটা ঠিক নেই। যেখানে একজনকে কোনো কোনো জায়গায় স্বামী নিজেকে মাস্টার বা প্রভু ভাবে, কোনো কোনো জায়গায় স্ত্রী স্বামীকে হ্যান্ডেল করতে চায়, স্বামীকে কুক্ষিগত করে রাখতে চায়, হাতের পুতুল করতে চায়, দুটোই ডেঞ্জারাস, আমি দুটোকেই সমর্থন করি না।
কিন্তু এই পুরুষ নির্যাতনের শিকার তার কি করা উচিত তিনি বলছেন। কি করা উচিত দেখুন, সংসার ভাঙার পক্ষে আমি একদম নই, সংসার জোড়ার পক্ষে আমি। প্রতিটা সংসারে সুখ শান্তি আনন্দ থাকুক, এটাই কাম্য। তো আজকে আলোচনা করতে গেলে প্রথমে বলতে হয় যে দেখুন, এটা হচ্ছে কি, মেয়েদের অনেকটা এই সাংসারিক শিক্ষাগুলো সে তার মায়ের থেকে পায়। তার মায়ের, তার পিতামাতার কর্তব্য এটা উচিত তাকে সঠিক শিক্ষাটা দেওয়া, শ্রদ্ধা করা, পারস্পরিক ভালোবাসা, বিবাহ, এই যে সম্বন্ধনগুলো, এর মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধটা যদি না থাকে তাহলে সেই সম্পর্কগুলো রাখার থেকে না রাখা ভালো। একে অপরকে শ্রদ্ধা করে না, একে অপরকে শ্রদ্ধাবোধটা কিন্তু আমাদের ধর্মের শিক্ষা এটা দিচ্ছে, একে অপরের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হওয়া, নইলে সে সম্পর্কের কোনো দাম নেই। আপনাদের সম্পর্কটা শোষণের পর্যায়ে চলে গেছে, একজন আরেকজনের উপর চাপিয়ে দিচ্ছেন তার বোঝাটা, এখানে মানে এর থেকে বেরিয়ে আসা ভালো আমি বলবো, এই যন্ত্রণায় মুক্তি পাওয়া উচিত। আর কিছু মানুষ মনে রাখবেন, আপনি অন্যায় না করলে কষ্ট পাবেন না, কিছু মানুষ তারা জন্মগত ত্রুটি আছে, এটা তাদের জন্মগত চরিত্র অভ্যাসের ত্রুটি আছে, তাদেরকে হাজার চেষ্টা করেও পাল্টানো যাবে না। কথা কম বলুন, কোনো কোনো জায়গায় দৃঢ় চরিত্রের হওয়া দরকার, কড়াভাবে বলতে জানা দরকার, তাই না? সব কিছু যত প্রশ্রয় দেব তত মাথায় ওঠে, প্রশ্রয় দিলে মাথায় ওঠে, মানুষ প্রবাদ আছে। তা সেই সাবধানতাগুলো নিয়ে এগোবেন, আমার মনে হয় সমস্যাটা কম হবে। তাই তো, বিষ খাওয়ার আগে ভাবতে হয়। আমি দেখেছি বহুজন আত্মহত্যা করার জন্য বিষ খেয়েছেন, কিন্তু যন্ত্রণাটায় যখন ছটফট করছেন তখন বুঝতে পারছেন আমি কাজটা মোটেও ঠিক করি, তখন আর কী লাভ, তখন আর কোনো লাভ নেই। আগে ভাবতে হয়, ভুল মানুষ সিলেকশন করার আগে ভাববেন প্রত্যেকে। এখনও যারা এগোচ্ছেন জীবনে, বিয়েটা ছেলে খেলা নয়, জীবন নষ্ট হয়ে যেতে পারে, সাবধান। এই সাবধানতার জন্য প্রতিদিন এত অনুষ্ঠানের এতগুলো পর্ব তৈরি হচ্ছে আপনাদের জন্য। আজকে এই প্রসঙ্গের আলোচনা এখানে শেষ, কিন্তু আমরা পরবর্তী আজকের যে প্রশ্নটা, তৃতীয় প্রশ্ন বলছেন, মায়ের কাছে সন্তানের ভেদাভেদ। দেখুন, মায়ের কাছে আবার সন্তানের ভেদ কি? মায়ের কাছে তো কোনো সন্তানের ভেদ হতে পারে না। বাস্তব ক্ষেত্রে এই গল্পটা আমি বললাম ঠিকই, কিন্তু বাস্তবে দেখবেন বাড়িতে ছেলে মেয়ে থাকলে মা খাবারের শ্রেষ্ঠ অংশটা ছেলের পাতে দিচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে মেয়েকে অত্যধিক ভালোবাসে। আবার বিবাহের পর ছেলে মেয়েরা যখন বড় হয়ে যায় মায়ের, মেয়ের প্রতি টান বেশি, এরকমও হয়। বা কোনো কোনো ক্ষেত্রে ছেলের প্রতি টান বেশি, দুই বা তিন ছেলে থাকলে কোনো এক ছেলের প্রতি তার ইনক্লাইনেশন আছে। এই করতে গিয়ে অনেক বাবা মা ভুলও করেন। কেমন ভুল করেন? সন্তানের প্রতি ভেদাভেদ নয় যে বিষয়, দেখুন দুই ভাই, বাবা মা করেছেন কি, তার ছোটো ছেলেটা একটা ছোট অপরাধ করেছে, কি করেছে, তার বাবা মায়ের অপছন্দে বিবাহ করেছে। বাবা মা এক সুচারু মেয়ের সাথে তার বিয়ে দিতে চায়, কিন্তু সেটা না করে সে তার ভালোবাসাকে স্থান দিয়েছে, শত অপরাধ করে ফেলেছে। কি করলেন, সঙ্গে সঙ্গে সমস্ত জমি জমা ধন সম্পত্তি যা ছিল বড় ভাইকে দিয়ে দিলেন, ছোটো ভাইকে কানা করিও নয়, বাবা মা হিসেবে কিন্তু ভুল। ইগোর লড়াই তো এটা, প্রকৃত বাবা মায়ের ধর্ম কোথায় আমি পালন করলাম, আমি স্বার্থপর হয়ে গেলাম যে আমার কথা তুমি শোনোনি, অতএব তোমাকে সব কিছু থেকে বঞ্চিত করা হয়। এটা খুব বাজে মেন্টালিটি। সন্তানদের মধ্যে কোনো ভেদ নেই, বাবা মায়ের কাছে দুজনেই সমান হওয়ার দরকার। ডান হাতের বৃদ্ধাঙ্গুলি কাটলেও যে রক্ত বেরোবে, বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলি কাটলেও সেই একই রক্ত বেরোবে। তো এই বিষয়টা তো নজর করতে হবে, এই বিষয়ে নজর না করে এগোচ্ছে অনেক বাবা মা এখন বর্তমানকালে, যে সাংসারিক অশান্তিগুলো আমি দেখেছি ভুল করেন। কোনো কোনো ক্ষেত্রে বলছেন যে, স্বস্তি বার্তায় তো বিভিন্ন মানুষের কথা এসে পৌঁছয়, বলছেন বিবাহের পর আমার নিজের বাবা মা আমাকে শত্রু ভাবেন, আপনকে আপন আমার বোন এবং ভগ্নিপতি, অর্থাৎ মেয়ে জামাই আপন ছেলে বৌমা পর, এমন ঘটনাও হয়। দেখুন, এই জাগরণটা নিজে থেকে জাগতে হবে প্রত্যেককে। এই কথাগুলো শুনে যদি কারো 1% কাজ হয় তবে এই স্বস্তি বার্তার সার্থক। দুঃখ পাবেন না, আমি বলবো বাবা মাকে কখনো শাসন করা যায় না, তারা ভুল করলেও শাসন করা যায় না। তাহলে কী হয়, তাদের এই ভুল কর্মের ফলটা পরবর্তী জীবনে তাদের উপরই বর্তায়, সেটা হবে। কিন্তু আপনি দ্বন্দ্বে তর্কে আমি বলবো যে সন্তান হিসেবে যে বাবা মা ভেদাভেদ করছে, করতে দিন। আপনি মনটাকে একটু শক্ত করে, আপনার দিক থেকে যেন কোনো ভুল ত্রুটি না থাকে, আপনার দিক থেকে যেন কোনো খামখেয়ালিপনা না থাকে, সেগুলোর দিকে নজর দিয়ে আমি বলবো আপনি এগিয়ে যান, আপনি এগিয়ে যান, জীবনে অনেক শান্তি পাবেন। বাবা মা বাবা মাই হয়, তারা ভুল করতে পারে। ওই যে বলা হয় যে
কুপুত্র যদি বা হয় কুমাতা কুপিতা হবো নয়, কিন্তু আজকের যুগে উল্টো বাবা মাও ভুল করছেন। প্রয়োজনে দূরত্ব রাখতে হবে, সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে, ওদের সম্মতি দাও, ওদের সুবুদ্ধি দাও, আর নিজে কষ্ট পাওয়া নয়, পরিস্থিতি ঠিক করে দেবে। আপনি যদি ঠিক হয়ে থাকেন সময় সব কিছু ঠিক করবে। আর যেই ভুল করছে জেনে শুনে, যে অন্যের উপর অন্যায় করছে, প্রকৃতি কিন্তু তাকে শাস্তি দেবেই, এটা মনে রাখতে হবে। আজকে এখানে শেষ করছি, আবারও আলোচনা হবে, সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন, অনেক অনেক ভালো থাকুন।